হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিকজ আমার হাতে দেখতে পারছেন একটা ফ্যান, এই ফ্যানটা বানাতে কী কী লাগছে পুরো ভিডিওতে আমরা আজ বিস্তারিত জানবো। তো বিকজ এই ফ্যানটা এক চার্জে 3 ঘন্টা চলতে পারে। চলুন বিকজ আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমাদের এই ফ্যানটা বানাতে একটা পিভিসি বোর্ড লাগবে। দেখতে পারছেন বিকজ একটা পিভিসি বোর্ড, এই পিভিসি বোর্ডটা আপনারা যে কোনো ফার্নিচারের দোকান থেকে কানেকশন করতে পারেন। তারপরে বিকজ আমাদের একটা 3.7 ভোল্টের মোটর লাগবে, এটা আপনি রিমোট কোনো ঠেলা গাড়ি থেকে কানেকশন করতে পারেন অথবা যে কোনো ইলেকট্রিক দোকানে গেলে 15 থেকে 20 টাকায় এই মোটরটি কিনতে পারবেন। তারপরে বিকজ আমাদের একটা প্রোপেলার লাগবে, এই প্রোপেলারটা আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে গেলে 5 থেকে 10 টাকায় কিনে নিতে পারবেন। তো বিকজ তারপরে আমাদের একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবে। তো বিকজ এই ব্যাটারিটার বাজার মূল্য 60 টাকা, আপনারা যে কোনো ইলেকট্রিকের দোকান থেকে এই ব্যাটারিটা কানেকশন করতে পারেন। তো বিকজ আমাদের এই ব্যাটারিটা চার্জ করার জন্য একটা চার্জার মডিউল সার্কিট লাগবে। তো বিকজ এই চার্জার মডিউল সার্কিটের দাম থেকে 25 টাকা এই সার্কিট মডিউলটার দাম। তো বিকজ আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে গেলে 25 থেকে 30 টাকায় এটা কিনে নিতে পারবেন। তো বিকজ আমাদের একটা সুইচ লাগবে, মোটরটা অন অফ করার জন্য একটা সুইচ লাগবে, এই সুইচটার বাজার মূল্য 6 টাকা, আপনারা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে এই সুইচটা কানেকশন করতে পারেন। চলুন বিকজ এগুলো আমরা এখন সেট আপ করি একে একে। চলুন বিকজ আমাদের এগুলো সেট আপ করতে আরও একটা লিথিয়াম আয়রন ব্যাটারি লাগবে, এই ব্যাটারির উপরে আমাদের মোটরটা বসাতে হবে, উঁচুতে মোটরটা বসালে হাওয়া ভালো দেবে। চলুন বিকজ আমরা এই ব্যাটারিটা গ্লুকান আটা মেরে লাগিয়ে নিই, গ্লুকান আটা মেরে মোটরটা উপরে বসাবো। চলুন বিকজ আমরা ব্যাটারিটা লাগিয়ে নিলাম, এখন ব্যাটারির উপরে গ্লুকান মারিয়ে আমরা আবার মোটরটা বসাবো। চলুন বিকজ আমরা আটা মারি নিই, দেখতে পাচ্ছেন বিকজ আমরা গ্লুকান আটা মারি নিয়েছি, মেরে নিয়ে এখন আমরা আবার মোটরটা ব্যাটারির উপর বসাবো। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা মোটরটা লাগিয়ে নিয়েছি, এখন একে একে আমরা অন্যান্য জিনিসগুলোও লাগিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন বিকজ আমরা সুইচের আটা লাগছি, এখন সুইচটা আলতা করে বসিয়ে দেবো আটার উপরে। চলুন বিকজ এখন আমরা সার্কিটটা লাগিয়ে নিই। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা আটা লাগাচ্ছি, এখন আমরা ওখানে সার্কিটটা বসিয়ে নেবো চার্জার মডিউল। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটা বসিয়ে নিয়েছি, বিকজ সার্কিট বসানো হয়ে গেলে আরও অন্যান্য জিনিস বসাবো। বিকজ আপনারা ভিডিওটি শেষ হতে দেখে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তো বিকজ দেখতে পাচ্ছেন এখন আমরা আটা মেরে নিয়ে আবার আমরা ব্যাটারিটা বসাবো। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা গ্লুকান আটা মেরে নিয়েছি, এখন আমরা এই জায়গা ব্যাটারিটা বসাবো। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা 3.7 ভোল্টের ব্যাটারিটা ওই জায়গায় লাগিয়ে দিয়েছি বিকজ। তো বিকজ আমাদের ব্যাটারি লাগানো হয়ে গেলে এখন আমরা সব কিছু চেক আপ দেবো, আসলে ঠিকঠাক আছে নাকি দেখতে পাচ্ছেন বিকজ। এখন আমরা মোটরের সাথে প্রোপেলারটা লাগাবো। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা মোটরের সাথে প্রোপেলারটা লাগিয়ে নিয়েছি। তো বিকজ প্রোপেলার লাগানো হয়ে গেলে ঘুরিয়ে দেখবো আসলে ঠিকঠাক আছে নাকি। তো বিকজ দেখতে পাচ্ছেন প্রোপেলারটা লাগানোর পর লুকটা কেমন আসছে। তো বিকজ এখন আমরা মোটরের সাথে 2টা তার লাগাবো, ব্যাটারির তার এবং মোটরের সাথে সার্কিটের তার লাগাবো। তো বিকজ দেখতে পাচ্ছেন সুইচের থেকে একটা তার আমাদের মোটরে লাগবে। চলুন বিকজ আমরা ব্যাটারির তার আমরা সার্কিটে লাগিয়ে নিই, দেখতে পাচ্ছেন বিকজ আমরা সার্কিটের সাথে নেগেটিভ পজিটিভ ঠিকঠাক লাগাবো, নেগেটিভ পজিটিভ ঠিকঠাক না লাগালে সার্কিটটা জ্বলছে যাবে, তাই বিকজ আমাদের নেগেটিভ পজিটিভ ঠিক মতো লাগাতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ আমরা সার্কিটের সাথে ব্যাটারির পজিটিভ তারটা লাগিয়ে নিয়েছি বিকজ, এখন আমরা নেগেটিভ তারটাও সার্কিটের সাথে লাগিয়ে দিলাম। আর সার্কিট থেকে নেগেটিভ পজিটিভ আমাদের একটা পজিটিভ যাবে সুইচে আর নেগেটিভটা যাবে মোটরে, মোটর থেকে সুইচে। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা সার্কিট থেকে পজিটিভ তারটা আমরা সুইচের এক প্রান্তে লাগিয়ে নিলাম। তো বিকজ লাগানো হয়ে গেলে আমরা সুইচ থেকে এক তার মোটরে আমরা লাগাবো। তো বিকজ দেখতে পাচ্ছেন সার্কিট থেকে একটা তার আমাদের মোটরে চলে গেছে, আসলে বিকজ এটা নেগেটিভ না এটা পজিটিভ, পজিটিভ তারটা আমরা মোটরের এক প্রান্তে লাগিয়ে দিলাম। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা পজিটিভ তারটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা নেগেটিভ তারটা মোটরের নেগেটিভ তারটা সুইচের সাথে লাগিয়ে দেব। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ তারটা লাগিয়ে ফেলেছি, এখন আমরা সুইচের সাথে নেগেটিভ তারটা কানেকশন দেব। কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা মোটরটা চেক দেবো আসলে ঠিকঠাক ঘুরছে কি না। তো বিকজ দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ তারটা মোটরের সাথে লাগিয়ে দিয়েছি। চলুন বিকজ এখন আমরা আরেকবার দেখি আসলে কোনে কোথায় কোনটা লাগালাম। দেখতে পাচ্ছেন বিকজ লাগানো হয়ে গেছে, এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাবো। দেখতে পাচ্ছেন বিকজ 2টা তার আমাদের সার্কিটে আসছে, সার্কিট থেকে একটা সুইচে গেছে আর একটা মোটরে গেছে, সুইচ থেকে আরেকটা মোটরে গেছে। তো বিকজ সিম্পল বিষয়, আপনারা বুঝে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনি
আপনারা ঠিকঠাক বুঝে নিতে পারেন। তো বিয়স আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চালিয়ে দেখবো আসলে সেটা চলে নাকি। তো বিয়স দেখতে পাচ্ছেন আসলে ঠিকঠাক চলছে। তো বিয়স মোটরের এত স্পিড হাওয়া হচ্ছে আপনারা বুঝতে পারবেন না বড়। তো বিয়স এখন আমরা চার্জ দিয়ে দেখবো আসলে এটা ঠিকঠাক চার্জ হয় নাকি। তো বিয়স দেখতে পাচ্ছেন আমরা চার্জার লাগানোর সাথে সাথে লাল ইন্ডিকেটার জ্বলছে, তার মানে বিয়স এটা চার্জ হচ্ছে। আর ফুল চার্জ হয়ে গেলে লাল আলো বন্ধ হয়, নীল আলো চলবে। তো বিয়স আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো বিয়স এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।